সবাই বলছে তারা ছাত্রলীগ সমর্থক, বাট তাদের কোনো পদবিধি কোনো কিছু নেই। এবং এখানে তারা যেটা বলছে যে আপনি যারা জানেন এখানে দুইটা গ্রুপ আমরা সবসময় বলে থাকেন যে তারা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি এখানে দুই গ্রুপেরই তারা বলছে সেই গ্রুপ সমর্থন করে এই অর্জুনের সাথে কথা বলে এবং ভিকটিমের সাথে সরাসরি কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি যে সেদিন রাতের বেলা 10টা সাড়ে 10টার দিকে আমাদের যে ভিকটিম তার এক ছেলে বন্ধু সহ বোটানিক্যাল গার্ডেন এলাকা থেকে তাদের দিকে হয়েছিল। এখানে আজিম এবং তার যে গ্রুপটি রয়েছে তারা যথাযথভাবে চট্টগ্রাম ভার্সিটি এলাকায় রাতের বেলা আড্ডাবাজি করেছে, তারা মঠ থেকে আড্ডা করে এবং বিভিন্ন আড্ডা দিয়ে থাকে। মঠ থেকে দুটি ছিল সাইফুল এবং শাওন। এই মোটরসাইকেলে তারা যখন এরকম ভার্সিটি এলাকায় ঘোরাফেরা করছে হঠাৎ তাদের নজরে আসে যে দুজন একটি ছেলে এবং একটি মেয়ে বোটানিক্যাল গার্ডেন আমরা জানি যারা আপনাদের এলাকায় গিয়েছেন এই জায়গাটি একটু একদম নিতাম থেকে আসে। তখন প্রথমে তারা গিয়ে তাদেরকে চার্জ করে এবং ভিকটিমের কথা অনুযায়ী তারা তাদের কাছে তখন এত রাতে কেন বাইরে এরকম এই ছেলে গিয়েছিল এই তাদের ছেলে অন্য ছিল সে আবার ভার্সিটির সাধারণ সমিতির অনুষ্ঠানের উপর তার কাছে তখন তারা চালা দাবি এবং এই কথা চালা দাবির পর্যায়ে তারা তাদের মোবাইল কেড়ে নেয় মেয়েটির ব্যাংক মোবাইল কেড়ে নেয় এরকম এবং এই পর্যায়ে তাদের মধ্যে একটি কথা পরবর্তীতে ছয়জন এই দুজনের উপর আরো বেশি করে চলা হয়ে চলার পরে ছেলে বন্ধুটিকে তারা আটকে রাখে এবং বাকিরা দিলে মেয়েটিকে তারা নির্যাতন করে প্রথমে সংস্থাপন করে এবং তার মধ্যে তার শরীরের কাপড় চোপড় তারা একটু বিভস্ত করে তাকে একজন জানার চেষ্টা করে। তারা যতটুকু জানতে পেরেছি তিনটি মোবাইলে ভিডিও ধারণ করে, তিনটির মধ্যে দুটি মোবাইল হচ্ছে ভিকটিমের এবং তার ছেলে বন্ধু এবং আরেকটি মোবাইল হচ্ছে আজিম। সেই আজিম আমাদেরকে স্বীকার করে সে তার নিজের মোবাইল দিয়ে ভিডিও ধারণ। এরপরে তারা তাকে নির্যাতন করার পরে তাদের কাছ থেকে মোবাইল ভ্যানিটি ব্যাগ আরও টাকা পয়সা কিনে নেওয়ার পরে তাদেরকে সেখানে ছেড়ে তারা এলাকা ত্যাগ করে। পরবর্তীতে এই ভিকটিম এবং তার ছেলে বন্ধু তাদের কাছে মোবাইলও ছিল না, পরবর্তীতে তারা সেখানে কিছু এসে তাদেরকে বলে আসার পর সেখানে একটি ছাত্রের মোবাইল থেকে তারা শিশুদের শুনতে জানায়। প্রথমে আমরা এই ঘটনার যে মূল অভিযুক্ত আমরা যাকে বলছি আজিম, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন ছাত্র, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং লোকাল অর্থাৎ চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের পাশেই তার বাসা, সেই সূত্রে সে একটি গ্রুপেরও সে লিড দিয়ে থাকে। সে এই ঘটনার মূল নেতৃত্ব দানকারী, তার নেতৃত্বে ছয়জন দুটি মোটরসাইকেল যোগে বেসিক্যালি ঘটনাটি ঘটিয়েছে। পরবর্তী আজকে গ্রেপ্তারের পরে আমরা বাকিদের পাঁচজনের নাম পাই, বাকিদের নাম পাওয়ার পরে এই ঘটনার ক্ষেত্রে সরাসরি সংযুক্ত আরও তিনজন অর্থাৎ সর্বমোট চারজনকে আমরা সম্পর্কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। দুজন হয়তো প্রতিদিনই আমাদের ক্ষেত্রে আমাদের চলে আসছে, তারা মানে শুরুতে হয়তো একটু রিউমার ছিল যে তারা কোনো রাজনৈতিক ব্যাকিং পাচ্ছে কিনা বা কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা কিনা, এগুলো সব কিছু বুদ্ধি গিয়ে তারা আমাদেরকে সহায়তা করেছে। আমরাও এরকম শুরুতেই বললাম যে আমরাও চেষ্টা করেছিলাম যাতে কোনো নিরীহ কোনো ছাত্র যেন আবার এখানে জড়িয়ে না পড়ে হবে। এরপরে আমরা নিবিড়ভাবে তদন্ত করার পরে এই ছয়জনের নাম এখানে প্রথমে আজিমকে ধরার জন্য আমরা যখন অভিযান পরিচালনা করি আমরা জানতে পারি আজিম তার এক কুকুর বাসায় রাউজানে কুকুর বাসায় লুকিয়ে আছে, সেখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী বাকি পাঁচজনের নাম আসে, এই পাঁচজন হচ্ছে সাইফুল, শাওন, বাবু, সাইফুল দুইজন, সাইফুল এক এবং সাইফুল দুই, শাওন, বাবু, মাসুদ এবং আজিম। এদের মাঝে আমরা এখন পর্যন্ত আজিম, মাসুদ, বাবু এবং শাওন এই চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর বাইরে দুইজন দুই সাইফুল তারা এখন পলাতক রয়েছে, আশা করছি আমরা কোনো ছিনি তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। এই ছয়জনের মাঝে তিনজনকে আমরা শনাক্ত করতে পেরেছি যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এর মধ্যে আজিম যেটা আমি অলরেডি বললাম যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র, বাবু সেও ছাত্র এবং আরেকজন সম্ভবত ছাত্র সাইফুলের মধ্যে যেমন এখন কনফার্ম না। বাকিরা তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হলেও তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে তাদের বাবার চাকরি সূত্রে, অর্থাৎ তাদের কারো বাবার কর্মচারী সেখানে বিভিন্ন পর্যায়ে তারা চাকরি করে থাকে, সেই সূত্রে তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে। অর্থাৎ এই ঘটনায় বাইরে থেকে কেউ আসেনি, মানে বহিরাগত বলতে আমরা যেটা বুঝি যে অন্য কোনো এলাকা থেকে বা বাইরে থেকে কেউ এসে পড়ছে এরকম না, তারা ছয়জনই সেখানকার বাসিন্দা চাকরি সূত্রে অথবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা।
তো আমরা এই ঘটনার সাথে আলামত হিসেবে যে দুটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে সেই দুটি মোটরসাইকেলকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং তিনটি মোবাইল যেটা ক্রিমের মোবাইল এবং একটি আদিমের মোবাইল যেগুলো ধারণ করা হয়েছে সেগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে যেহেতু একটি অলরেডি মামলা হয়েছে পাঁচজনকে অজ্ঞাতনামা ধরে আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ে তাদেরকে থানায় সুপর্দ করবো। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের বিরুদ্ধে আমি যতটুকু জানি তারা আজকে একটি সিনেট মিটিং রয়েছে সেখানে তারা একটা তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবে।